Hey guys, this is Imran Rajan. Welcome to my another video, guys. আজকে আমি এসেছি লালনের মাজারে। তোমরা ওই যে এখানে দেখতে পাচ্ছো আর ওইদিকে অনেকটা মানুষ আমি ব্লগ স্টার্টই করতে পারছি না। একবার ভাবছি ব্লগ বানাবো, একবার ভাবছি বানাবো না, একবার বানাবো একবার বানাবো না। কিন্তু আমি কিন্তু এসেছি ব্লগ বানাতেই, কিন্তু আমি লোক লজার জন্য বানাতে পারছি না। আমি ভাবলাম যে একটু ফাঁকা হবে হয়তো বা, কিন্তু না, এখানে মোটামুটি মানুষ আছে। তারপর আমি ব্লগটা কভার করার চেষ্টা করবো যতটুকু পারি। তোমরা সাথে থাকো। তো গাইস, ক্যামেরাটা তো আমি আমার দিকে ঘুরিয়ে ঠিকই নিয়েছিলাম, কিন্তু আমার এতটা শাই ফিল হচ্ছিল যে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আজকে আমার সাথে আছে আমার ভাই মিস্টার সজীব, আমার ক্যামেরাম্যান। আমার ক্যামেরাম্যান হিসেবে নিয়ে আসছি, কিন্তু ওর ছবি তুলতে তুলতে আমার সময় শেষ। এই মাঠটা মূলত যখন লালনের মেলা হয় সেই মেলার সময় মেলাটা বসে। এই পুরো মাঠ দেখে কেউ যদি মেলা বাঁধে আসে আর মেলার সময় আসে, সে চিনতেই পারবে না যে এটা কোনটা। এই পুরো মাঠটা একদম ফুল বলেন, জিলাপি, তারপরে মেলা যেসব জিনিস হয় সেসব জিনিসে ভরপুর থাকে আর কি। আমি এখন যে সাইডে আসলাম এই সাইডে আর কি, একটু ওই লালন যে জন্য বিখ্যাত কুষ্টিয়ার সিদ্ধি, ওই সিদ্ধিগুলোর মেলা এই সাইডটাই বসে আর কি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আজানও পড়ে গেল, এখন নামাজ যায়, নামাজের পর আবার দেখা হচ্ছে। তো গাইস, নামাজ শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর কুষ্টিয়ার বড় বাজারে আমরা কচুর খোঁজ পেয়ে গেছি। কত করে এটা দাও তো? এটা আমার কাছে খেতে মারাত্মক লেভেলের লেগেছে। যারা কুষ্টিয়ার আশেপাশে আসো তারা অবশ্যই ট্রাই করতে পারো। বড়বাজার রেলগেটের পাশে বিক্রি করে এটা।